ফেয়ারি টেলের সেই সিন্ডারেলাকে আপনাদের মনে পড়ে, যে সিন্ডারেলা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়ে অবশেষে নিজের জীবনে একটা সুন্দর দিন আনতে সক্ষম হয়েছিল? আর এই জার্নিতে তাকে সাহায্য করেছিল তার ফেথ, তার ড্রিম, এই সব কিছু। ঠিক সেই ফেয়ারি টেলের সিন্ডারেলার মতো আমাদের এই সমাজেও কিন্তু অনেক সিন্ডারেলারা ছড়িয়ে আছেন, যারা অনেক পরিশ্রম করে তারপর নিজের জীবনে একটা সুন্দর দিন তারা আনতে সক্ষম হয়েছে, তারা তাদের স্বপ্নকে সত্যি করতে সক্ষম হয়েছে। তারা হয়তো কোনো সেলিব্রিটি না, তারা আমার আপনার ঘরের মানুষ, কিন্তু তারা তাদের মধ্যে তাদের স্বপ্নকে কিন্তু পূরণ করতে পেরেছেন। তাদেরকে নিয়ে আমাদের এই টক শো, শেয়ার ইওর সিন্ডারেলা স্টোরি উইথ স্পার্ক। নমস্কার, আমি স্পার্কের ফাউন্ডার ডক্টর বিহারি রায় গুপ্তা, আপনাদের অতি পরিচিত রিউমারোলজিস্ট এবং অথর। আজকে আপনাদের কাছে এই বিশেষ টক শোটি নিয়ে চলে এসেছি, যেখানে আমরা এমন অনেক মহিলাদের জীবনকে আপনাদের সামনে তুলে ধরব, যারা নিজেদের পরিশ্রমে, নিজেদের চেষ্টায়, নিজেদের গল্পে নিজেরাই সিন্ডারেলা। এমনই একজন মানুষকে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। সুখী দাম্পত্য কে না চায়? সবাই চায় দাম্পত্য জীবন সুখের হোক, সুন্দর হোক, কিন্তু অনেক সময় আমাদের এই চাওয়া সার্থক হয় না। দাম্পত্য জীবনের মধ্যে অনেক টানাপোড়েন চলে আসে, অনেক কিছুর মধ্যে দিয়ে দাম্পত্য জীবন চলতে থাকে, এবং চলতে চলতে কোথাও মহিলাদের ক্ষেত্রে এরকম অনেক সময় দেখা যায় যে এই সমস্ত সম্পর্কের টানাপোড়েনে তারা তাদের স্বপ্নগুলোকে কোথাও সাইড করে রাখে, স্বপ্নগুলোকে নিয়ে আর এগোতে পারে না, এবং জীবনে ফ্রাস্ট্রেশন চলে আসে নানান ভাবে। কিন্তু এই সবকিছুর মধ্যে ব্যতিক্রমীয় কিন্তু আছেন, যারা তাদের স্বপ্নকে কিন্তু অনেক ঝামেলা, অনেক অশান্তির মধ্যেও তাদের জীবনের স্বপ্ন, তাদের জীবনের লক্ষ্য স্থির করে দৃঢ় পথে তারা কিন্তু নিজের নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে পেরেছে, এবং তারাই কিন্তু শিরো, তারাই কিন্তু সিন্ডারেলা তাদের জীবনের গল্প। আজ এই টক শো শেয়ার উইথ সিন্ডারেলা স্টোরি উইথ স্পার্ক, আমি এমনই একজন শিরোকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যিনি নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার পরেও নিজের স্বপ্নকে সত্যি করতে পেরেছেন, যিনি বাই প্রফেশন একজন টিচার এবং বেদান্ত ফিলোসফিতে যিনি কমপ্লিট করেছেন তার পিএইচডি, যিনি একজন অ্যানিমেল লাভার, একজন প্ল্যান্ট লাভার এবং সোলো ট্রাভেলার, মা বাবার প্রতি সমস্ত দায়িত্ব একা হাতে সামলান এবং নিজের জন্য একটি সুন্দর বাসস্থান তিনি তৈরি করতে পেরেছেন। আর আজকে আমার এই প্রোগ্রামের যিনি শিরো, সেই ডক্টর কৃষ্ণকলি সিনহা, উনি আমাদেরকে তার জীবনে তিনি কি করে সিন্ডারেলা হয়ে উঠলেন, তিনি কি করে শিরো হয়ে উঠলেন, সেই গল্পটি শেয়ার করেন। আসুন শোনা যাক। ছোটবেলা থেকে
আরেকটা দিক যেটা ছিল, আমি আমার একটা ফ্যামিলি থেকে এসেছি, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, যে ফ্যামিলিতে মানে মেয়ে সন্তান মানে তাকে নিয়ে দুটো ব্যাপার হয়, যেটা আমার ছোটবেলাতে আমি দেখেছি যে কিভাবে তার বিয়ে দেবো, নিশ্চয়ই যদি বিয়ে দিতে না পারি তাহলে মেয়েটার কি হবে, একটা সিকিউরিটি কাজ করে মেয়ের বাবা মা। তখন এবার আমার সত্যি কথা বলতে আমার বাবা মা সেই রকম কোন আর্থিক পরিস্থিতি খুব ভালো ছিল না, তাই তারা তাদের যেটুকু পুঁজি ছিল, যেটুকু পুঁজি ছিল সবটাই আমাকে লাগিয়ে দিয়েছেন পড়াশোনার জন্য, মানে তাদের তারা তারপরে নিঃস্ব নিজের মেধার ফলে তুমি সেই জায়গাটা আছো। এবার চাকরি পাওয়ার পরেই আমার জীবনে যেটা হয়, তো যাই হোক চাকরিটা তুমি যখন পেয়ে গেলাম তখন যেটা হয় যে একটু মাথাটা ফ্রি হয়ে গেল, তো আমার জীবনে যথারীতি প্রেম এলো, তো যখন প্রেম এলো তখন আমার সবকিছুই খুব ভালো লাগলো, সবকিছুই পজিটিভ মনে হলো, সেই ক্ষেত্রে কোনোদিনও কোনো সেই অল্প স্বল্প হলেও খুব বড় সড়ো কোনো রেড সিগন্যাল আমি সেভাবে পাইনি, কোনো কিছু বুঝিওনি, এবং তারপরে যথারীতি বাড়ির তরফ একটু অমত ছিল, তা সত্ত্বেও আমার বিয়েটা হয়ে গেল। কিন্তু অর্থাৎ এখানে বুঝতে হবে যে যাকে ভালোবাসলাম যার সঙ্গে প্রেম পর্ব চললো বিয়ে তার সঙ্গেই হলো, এই পর্যন্ত মোটামুটি ঠিকঠাক গেছে, আমি মোটামুটি বলবো খুব ভালো বলবো না, তো আমার দাম্পত্য জীবন খুব একটা স্মুথলি গেল না, এবং এতটাই সমস্যা হলো যে শেষ পর্যন্ত আমাকে আমার দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। তবে এখন আমার কথা একটা কথা মনে হয় যে আমি ঈশ্বরের কোন আশীর্বাদ ছিল, ঈশ্বরের অন্য কোনো ভালো উদ্দেশ্য আছে নিশ্চয় হয়েছে। তো তারপরে যেটা বললো যে আমি অত প্রতিকূলতার মধ্যে দিয়েও আমার পিএইচডি ডিগ্রি অর্জন করি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, বেদান্ত দর্শনের পর পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছি, এবং এই পিএইচডি করার সময় আমার পিয়ালিদের সঙ্গে আলাপ হয়, কারণ সেই সময় আমি মানসিকভাবে এতটাই দাম ছিলাম যে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি টার্গেট ফুলফিল করতে পারবো না। আমার আজও মনে আছে তুমি এসে আমাকে এখানে প্রথম বলেছিলে যে পিয়ালিদের আমি পিএইচডিটা কমপ্লিট করতে পারবো, তো এবং এটা বলেছিলাম, এবং সেখানে সত্যি সত্যি আমি নির্বলে যে সেদিন থেকে আমার দৃঢ় বিশ্বাস আর পিয়ালিদি বলেছিলেন যে তোমার দেখাচ্ছে যে তোমার যে কাজটা তুমি শুরু করো সেই কাজটা তোমার কমপ্লিট হবে, কম্পিটিশন দেখাচ্ছে তুমি পারবে, কিছু হার্ডলস আসবে বাট তুমি সে ওভারকাম করতে পারবে, এই কথাটাই আমাকে কাজটা সম্পূর্ণ করতে খুব সাহায্য করেছিল। এবার এই পোর্শনটা তো হয়ে গেল, আমি সফলতা পেলাম, তারপরে পিএইচডি করার পর আমি চাকরিতে যথারীতি করছিলাম, এবং একটা কথা মাথায় ঘুরছিল যে আমি সেই অর্থে এখন একজন সিঙ্গেল মহিলা, তো আমার প্রথমেই মনে হচ্ছিল যে আমি বাবা মার কাছে ফিরে যাবো, বাবা মার কাছে ফিরে গেলে বাবা মার একটা ট্রমা হবে আমাকে দেখে, আমার তখন মনে হচ্ছিল আমি নিজের একটা বাসস্থান মানি, নিজের মাথার উপর একটা ছাদ করতে চাই, তো সেই জায়গায় তো আমার তখন মনে হলো যে আমাকে গাইড করবে কি, কারণ আমার সত্যি কথা বলতে কি আমার বাবা আমার উপরে কনফিডেন্স পাচ্ছিল না, তারা বলছে কি একা থাকতে পারবি, একা দিতে পারবি, সমাজটাই এরকম ভাবে মেয়েদেরকে দেখে, তো সেখানে একজন মহিলা নিজের উদ্যোগে নিজের ফ্ল্যাট কিনবে, ফ্ল্যাটের ইএমআই দেবে, সমস্ত কিছু আজও হয়তো কোথাও সেখানে একটা কনফিডেন্স সবাই পায় না, এটা বলেছিলেন, তখন আমি দেখলাম যে আমার একমাত্র কনফিডেন্স যে দিতে পারবে রাগেও দিয়েছেন পিয়ালি, আমি যথারীতি পিয়ালিদের কাছে এলাম, তখন পিয়ালিদের সমস্ত নিবন্ধন দিয়ে ট্যারো সব করে আমাকে বললেন যে না তোমার কিন্তু নিজের একটা বাড়ি সংযোগ আছে তোমার হবে তুমি করো, এবং সেইটা করার পথেও কিছু আমার কার্মিক কিছু সমস্যা ছিল সেগুলো দিদি আমাকে কিছু রিচুয়ালস বলে দিয়েছিলেন, সেগুলো আমি ফলো করলাম, এবং সত্যি কথা বলতে গেলে আমি একদম ব্লাইন্ডলি ফলো করেছি, কারণ আমি দেখেছি যে দিদি যে রিচুয়ালস গুলো বলেন বা যে গাইডেন্স গুলো দেয় সেগুলো ব্লাইন্ডলি ফলো করলে সত্যি সত্যি সাফল্য পাওয়া যায়, এটা আমি বলবো যে নিউমারোলজিতে এই জিনিসটা কিন্তু। এবার একটা দিদি আমার তো কৃষ্ণ বলি যখন সেকেন্ড টাইম যখন এলে ফার্স্ট টাইম তো তুমি পিএইচডি কমপ্লিট করলে, আমার যে কারণে ভীষণ অন্তর থেকে ভালো লেগেছিল যে তুমি নিজের উদ্যোগে নিজের একটা বাড়ি বানাতে চাইছো, আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্ট দেখি যে বাপির বাড়ি শ্বশুর বাড়ি বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি, তাহলে মেয়েদের নিজের বাড়ি কোনটা, কিন্তু সেখানে তুমি এসেছিলে এবং এই আশা নিয়ে যে ইয়া যদি আপনি একটু গাইড করুন যে আমার নিজের বাড়ি হবে কিনা,
এবং আমি খুব ভালো করে দেখে অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে তোমাকে বলেছিলাম যে হ্যাঁ কৃষ্ণ বলি তুমি দেখো, এবং টাইমটা তোমাকে বলেছিলাম যে কৃষ্ণ বলি তুমি এখন একটু থেমে যাও, এই সময়টা থেকে তুমি শুরু করো তোমার বাড়ি দেখা, দেখবে ঠিক সময়ের মধ্যে হয়ে যাবে, ঠিক সেই সময়ের মধ্যে তোমার বাড়ি দেখো। আর একটা লাইন শুধু আমি বলতে চাই, দিদি আমাকে বলেছিলেন যে না তোমার তো হবে কিন্তু একদম একদম নিউ ফ্ল্যাট, ব্র্যান্ড নিউ ফ্ল্যাট পাবে, ও সেটাই হয়েছে, আমি একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাটই পেয়েছি, সেই ফ্ল্যাটের বাস্তু আমাকেই দেখতে হবে। হ্যাঁ দিদিও সেই বাস্তু করে দিয়েছিলেন, ও দেখে বলেছিলেন যে খুব সুন্দর ভালো জায়গা, কোনো নেগেটিভিটি নেই, তো ভালোভাবে আমি আছি, দিদির গাইডেন্সই এখন চলি, ফলে দিদির কাছে আমি খুব গ্রেটফুল। এইভাবে আমরা জানলাম যে চেষ্টা থাকলে একজন মানুষ এত প্রতিকূলতার পরেও কিন্তু নিজের স্বপ্নকে সার্থক করতে পারে। তো কৃষ্ণকলি যারা এখন এখনো এই প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে, সম্পর্কে নানান তাড়াহুড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সে সমস্ত মহিলাদের জন্য তুমি কি বলবে, তোমার কি মেসেজ থাকছে? আমার তাদের জন্য মেসেজ দুটো কথা বলবো, একটা কথা হচ্ছে যে যে যত এমনকি নিজের বাবা মাও, যদি নিজের বাবা মা হোক, স্বামী স্ত্রী হোক, শ্বশুর শাশুড়ি হোক, যে অনেকেই চাইবে আপনাদের কনফিডেন্সটাকে ভেঙে দিতে যে না এটা কোথায় তুমি পারবে না, এই রিস্কটা নিও না, বাট সেটা ভাবলে চলবে না, নিজের সঙ্গে নিজের কথা বলতে হবে। আমি সবসময় সেলফ টক, হ্যাঁ সেলফ টকটা আমি খুব করি, নিজের সঙ্গে নিজের কথা বলতে হবে, কারণ একটা কথা মনে রাখতে হবে নিজেকে আমরা অতটা নিজে চিনি, আমি কি স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বলেছিলেন, আমি পড়েছিলাম স্বামী বিবেকানন্দ বলছে নিজেকে যদি চিনতে চাও তাহলে নিজের সঙ্গে একবার সারাদিন একবার কথা বল, কথা বল, তো এইটা একটা খুব কাজে দেয়, নিজের সঙ্গে নিজেকে আগে জাজ করতে হবে যে আমি কি করতে পারি আমি করতে পারি না, আমি যে কথাটা জানি সেটা আমার মতো আমাকে কেউ জানে, আমার জাজমেন্ট আমি নিজেই, আমি অন্য কাউকে সেই অধিকার দেব না যে তারা তাদের মতো করে আমার জাজমেন্ট করুক, যেখানে আমার কনফিডেন্স লেভেল ব্রেক হয়ে যায় সেটা আমরা করব। আর আরেকটা কথা আমি বলতে চাইবো, আমি নিজে খুব স্পিরিচুয়াল, আমার মনে হয় যে আজকের যুগে দেখি অনেকে ঈশ্বরের উপর, অলমাইটির উপর, ডিভাইন পাওয়ারের উপর খুব সন্দেহ প্রকাশ করে, আমার মনে হয় ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যা কিছু হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে সেটাও ভালোর জন্য হচ্ছে, যা হবে সেটাও ভালোর জন্যই হবে। বাহ, এই ফিলোসফিটাই আমাদের সবসময় ধরে রাখতে হবে, এবং তোমার এই বেদান্ত ফিলোসফিতে তোমার এই পিএইচডি সত্যিই সার্থক, কারণ তুমি শুধু গবেষণাই করনি, গবেষণালব্ধ যে জ্ঞান সেটা প্রতিদিনের জীবনে আমার মনে হয় তুমি নিজের জীবনে কাজে লাগাচ্ছ, এবং আজকে এই প্রোগ্রামের মাধ্যমে তুমি অন্যদের কাছেও সেটা পৌঁছে দিলে, এবং তুমি তুমি নিউমারোলজি নিয়ে অনেক কিছু বললে, ভীষণ ভালো লাগলো, এবং এই ভালো লাগা থেকেই এই বছরে আমি যে বইটি লিখেছি ম্যাজিক্যাল পাওয়ার অফ নেম, এই বইটি আমি তোমাকে গিফট করতে চাইবো, অনেক ধন্যবাদ, তুমি পড়বে এবং তোমাদের জন্য এই নিউমারোলজি নিয়ে আমার এগিয়ে যাবে। তো কৃষ্ণ বলি অনেক ভালো থাকো, আজকে বাড়ি করেছো, কালকে গাড়ি হোক, আরো বড় জায়গায় যাও, এবং শুধু নিজের জন্য না অন্যদেরকেও দেখা, তোমার অ্যানিমাল লাভার তুমি আমি খুব জানি সেটা, অনেক পেটস আছে তোমার, তোমার তুমি আগামী দিনে অনেক মহিলাদের কাছে ইন্সপিরেশনের কারণ হয়ে ওঠো, এটাই আমার প্রার্থনা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।